গত কয়েক বছর ধরেই বাংলাদেশি চলচ্চিত্রে ছবির আলোচনার চেয়ে এর বাইরে বেশি আলোচনা হচ্ছে বছরের শেষ দিকে তাপস মন্নি বুবলি ত্রয়ী তর্কের ভেতরে অপবিশ্বাসের সাথে ফারজানা মন্নির ফোনালা ফাঁসের ঘটনা আবারও নতুন তর্কের জন্ম দিয়েছে তবে সব কিছুর বাইরে সকলের মনের প্রশ্ন যে ছবিটি ঘিরে এত সব কিছু সে ছবিটি কি আদৌ হবে সিনেমাটির নাম খেলা হবে এই ছবিটি প্রযোজনা করছেন কৌশিক হোসেন তাপস ছবিটিতে থাকবেন দুই বাংলার তারকা কৌশলীরা রয়েছেন ওপার বাংলার প্রসেনজিৎ চ্যাটার্জিও প্রথমবারের মতো এই ছবিটিতে কাজ করতে যাচ্ছেন শরীফুল রাজ ও বুবলি জুটি ছবির অন্যতম চরিত্রে কাজ করবেন অভিনেতা মিশা সৌদাগর সম্প্রতি সিনেমাটির নির্মাণ প্রসঙ্গে গণমাধ্যমকে মিশা বলেন সবকিছুর পরে এসব ঘটনা আমাদের চলচ্চিত্রকে বাধাগ্রস্ত করছে গান বাংলা নিয়মিত ছবি প্রযোজনা করলে রুচিশীল কিছু ছবি আমাদের দর্শকেরা পেতেন কিন্তু এখন অবস্থা দৃষ্টি যা মনে হচ্ছে তাতে খেলা হবে ছবিটির ভবিষ্যৎ কি দাঁড়ায় তা আমরা নিজেরাও জানি না এদিকে বুবলি বরাবরই তার ক্যারিয়ার ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে স্টেটমেন্ট দিচ্ছেন সবচেয়ে ধ্রুব সত্য হল একটি চলচ্চিত্রের শুরুতে নানান কন্ট্রোভার্সিতে যে নেগেটিভ পাবলিসিটি হল তাতে ছবিটি আদৌ শেষ হবে কিনা তা প্রশ্ন সাপেক্ষ সকলেই তাই এখন ছবিটির নতুন আপডেট জানতে চায় কারণ গান বাংলার পক্ষ থেকে এখনও ছবিটির নতুন কোনো ফলো প্রকাশ করা হয়নি তাই সকল কিছুর জবাব খেলা হবে ছবিটির আগামী অগ্রগতিতেই স্পষ্ট হবে